एक कप मयदा और तीनटे सेद्ध आलू दिए खूब दारुण स्वादेर একটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের জলখাবার বা স্ন্যাক্সের রেসিপি, যেটা তৈরি হয় মাত্র এক কাপ ময়দা আর দুটো তিনটে সেদ্ধ আলু দিয়ে। মুখরোচক এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের অতি অবশ্যই দিলে তারাও খুব মজা করে খাবে আর নামমাত্র তেলে এটা তৈরি হয়। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের নাস্তা বা জলখাবারের রেসিপি। এখানে আমি তিনটে আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে আমি এখানে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে ম্যাশ করে আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এটাকে আমি একদম ঠান্ডা করে নেব। একটা বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে রেসিপিটা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ পরিমাণ জল। এবার এই এক কাপ ময়দা আর এক কাপ জলটাকে খুব ভালো করে আমি ঘেঁটে নেব। ঘেঁটে দেখুন এরকম একটা কনসিস্টেন্সির একটা মানে একটা মিক্সচারটা তৈরি হলো, মানে ব্যাটারটা এরকম তৈরি হলো, আপনাদের দেখাচ্ছি ঠিক এরকম পরিমাণ হবে। এইবার এতে আমি যেটা দেব সেটা হচ্ছে ওই সেদ্ধ আলুটা, যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেইটাকে এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি এটাকে প্রথমে আমি মিশিয়ে নেব আলুটার সাথে, আর ময়দার মিশ্রণটাকে প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার অতি অবশ্যই দেখতে পাচ্ছেন এটা খুব ঘন হয়ে গেছে, তো এবার আমি এখানে অল্প অল্প করে জল দিতে থাকবো আর এটাকে গুলতে থাকবো। এই পর্যায়ে কিন্তু আমি আরও হাফ কাপ জল দিলাম, অর্থাৎ মোট কিন্তু আমি ব্যবহার করলাম এখানে দেড় কাপ পরিমাণ জল, অর্থাৎ এক কাপ ময়দা আর তিনটে ছোটো সাইজের বা বাঞ্ঝারি সাইজের সেদ্ধ আলুর জন্য আমি এখানে ব্যবহার করছি ওই কাপেরই দেড় কাপ পরিমাণ জল। এটাকে আমি ভালো করে গুলে নিয়েছি। এবার এখানে কিছু জিনিস দেবো, তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি কিন্তু আলু সেদ্ধর মধ্যেও নুন দিইনি, নুনটা একবারে দিলাম। দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা। ধনে পাতাটাকে আমি এখানে কুচি করে নিয়েছি। আমি এখানে কিন্তু এটা নিরামিষ হিসেবে করছি, আপনারা যদি আমিষ হিসেবে করেন তো একটু পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে বা একটু গ্রেট করে রসুন সেটাও আপনারা দিতে পারেন। আমি এখানে যেহেতু নিরামিষ হিসেবে করছি সেই জন্য আমি এগুলো দিইনি। এগুলো দেওয়া হয়ে গেছে ধনে পাতাটা। এরপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1 টিস্পুন পরিমাণ আমচুর। আমচুরটা অতি অবশ্যই দেবেন, না থাকলে চাট মশলাও দিতে পারেন, একটা বেশ টক মিষ্টি একটা ব্যাপার আসে আর কি এতে। তো যাই হোক, এবার এটাকে আমি ভালো করে ঘেঁটে নেব। আর কিন্তু আমি জল ব্যবহার করছি না, তবে আপনাদের যদি মনে হয় যে আরেকটু জল দরকার আছে আপনারা সেটা বুঝে নেবেন। কনসিস্টেন্সিটা আমি একবার আপনাদেরকে অতি অবশ্যই দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম একটা ঘন ব্যাটার কিন্তু এখানে তৈরি হচ্ছে। তৈরি হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি জাস্ট একটুখানি দেখুন কতটুকু আমি তেল দিলাম, এইটুকু সাদা তেল আমি দিলাম এখানে। দিয়ে এটাকে আমি এবার ব্রাশ করে নেব ভালো করে তাওয়ার মধ্যে। তেলটা যেহেতু এখানে খুব কম পরিমাণে ব্যবহার করা হচ্ছে তো এটা একটা হেলদি অপশনও বটে। এবার আমি ওখান থেকে হাতায় করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি গোল করে শেপ দিয়ে দিচ্ছি। এবার একটা পিঠ মোটামুটি আমি মিনিটখানেক অপেক্ষা করব, ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখা অবস্থায়। এবার যখন মিনিটখানেক হয়ে গেছে ওপরটা দেখে বোঝা যাবে যে অনেকটা টেনে এসছে, তখন সন্তর্পণে এটাকে উল্টে দিচ্ছি। আর কিন্তু আমি তেল ব্যবহার করব না, এই যেটুকু তেল এখানে লেগে আছে তাতেই কিন্তু এটা হয়ে যাবে। এটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তাহলে এরকমভাবে বাকি সব কটা আমি সেকে নেব আর এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদমই রেডি। কোনো সবজির সাথে সার্ভ করতে পারেন বা এটা শুধু শুধু খেতে খুব ভালো লাগে, একদম নরম তুলতুলে হয়। অতি অবশ্যই ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন আর যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। নমস্কার।